সবাইকে জানাই আমার শুভেচ্ছা। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। আমি হাজির হয়েছি সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান নিয়ে। আর আজকে এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা যে গল্পটি শুনব তা হলো গাজর চাষ করে পুরো এলাকাবাসী স্বাবলম্বী হয়েছেন সেই গল্পটি। চলুন বন্ধুরা শুনে নেই। শেরপুর সদর সহ সমগ্র জেলাতে গাজর চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। নামমাত্র শ্রমে অল্প ব্যয়ে ও অল্প সময়ে গাজর আবাদ করে অন্যান্য ফসলের তুলনায় অধিক লাভবান হচ্ছেন কৃষি সম্পদ অঞ্চলে কৃষকরা। গাজর আবাদে উৎপাদন খরচের চেয়ে প্রায় দ্বিগুণ লাভ করা যায়। প্রায় সব উপজেলা মিলে 165 হেক্টর জমিতে গাজরের চাষ করা হয়েছে। এর মধ্যে নকলা উপজেলায় মাত্র 5 হেক্টর জমিতে গাজর চাষ করে সকল কৃষকই লাভবান হয়েছেন। এলাকার কৃষক আব্দুল মোতালেব 35% জমিতে বাণিজ্যিকভাবে গাজর চাষ করেছেন। খরচ হয়েছে 22,000 টাকার মতো, তবে ফলন বেশ ভালো হয়েছে। অনুমান করা হচ্ছে প্রায় 70 মণের মতো গাজর তুলতে পারবেন। আর বর্তমান দর 600-700 টাকা মণ দরে বিক্রি হলে উৎপাদন খরচ বাদ দিলে প্রায় 30,000 টাকা লাভ থাকবে বলে আশা করেছেন কৃষক মোতালেবের। লাভ দেখে এলাকার অনেক কৃষক গাজর চাষে আগ্রহ হয়ে উঠেছেন। গাজর গাছের পাতা গরু ছাগল ভেড়া মহিষ তথা গো খাদ্য হিসাবে ব্যবহার হয়। তাই গবাদি পশুর খাবারের জন্য পশুর মালিকরা গাজর গাছ থেকে পাতা তুলে নিয়ে যান। এতে শ্রমিক খরচও কম লাগে। সাধারণত ভাদ্র মাসের শুরু থেকে মধ্য আশ্বিন পর্যন্ত গাজরের বীজ বপন করা হয়। 80-90 দিনের জীবনীকাল সম্পন্ন এই সবজি জাতীয় ফসল চাষ করে লাভবান হচ্ছেন। তাই দিন দিন গাজর চাষের পরিমাণ ও চাষির সংখ্যা বাড়ছে। গাজর একটি বিটা ক্যারোটিন সমৃদ্ধ উচ্চ পুষ্টিমান সম্পন্ন সবজি। বন্ধুরা আমরা জানি গাজর আমাদের অনেক উপকার করে, বিশেষ করে চোখের জন্য। আশা করি এই গাজর আপনারা প্রতিদিন খেতে চেষ্টা করবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য রেডিও ভেরিটাসের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।